আমি তোমাদের অগ্রজ, তোমরা এমন একটি প্রতিষ্ঠান করে তুলেছ বা তোমরা এই বাইক ফ্রাইডে করো অথবা সাইক্লিং অ্যাসোসিয়েশন করেছ, এটা আমার জানা ছিল না। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমাদের দেশটা তো পরিবেশের ভারসাম্য আর থাকছে না, তো তোমরা যদি সাইকেলটা নিজেরা চালাও তাহলে তোমার যান্ত্রিক যানবাহনে তোমাদের চলার প্রতি ঝোঁকটা কম থাকবে। পাশাপাশি আমাদের সমাজটা সন্ত্রাস এবং মাদককে ব্যাপক প্রসার লাভ করেছে। আমাদের এই তরুণ প্রজন্মকে যদি রক্ষা করতে হয় তাহলে খেলাধুলা, চিত্ত বিনোদন এবং এই সাইকেল চালানোর মতো বিষয়গুলির দিকে যদি আমরা নজর দিই, খেলাধুলার প্রতি যদি নজর দিই, আমি বিশ্বাস করি আমাদের এই তরুণ প্রজন্ম অলস সময়টা যদি চিত্ত বিনোদন, খেলাধুলা, সাইকেল চালনা এগুলোর মধ্যে থাকে তাহলে অসব কাজ থেকে তারা অনেকটা দূরে রাখতে সক্ষম হবে। আমি তোমাদের ভাই হিসাবে, তোমাদের অগ্রজ হিসাবে তোমাদের মঙ্গল কামনা করি, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি। যে তোমরা মেয়েদেরকেও সম্পৃক্ত করছো তা তো আমি খুশি হয়েছি। আমাদের আজকের যে সমাজটা সেই সমাজে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ের আর ব্যবধান কিন্তু থাকছে না। আমাদের মোট জনসংখ্যা অর্ধেক হচ্ছে নারী। নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে কিন্তু আমাদের সমাজ ভালোমুক্ত হতে পারবে না বা বিকশিত হতে পারবে না। সেই কারণে আমি বলি যে তোমরা মানুষের মতো মানুষ হয়ে গড়ে তোলার জন্যে, সংসার এবং মাদক থেকে দূরে থাকার জন্যে তোমরা যে উদ্যোগটা গ্রহণ করেছ সেই উদ্যোগটা সত্যি চমৎকার। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, ক্রিয়া, সাহিত্য, সংস্কৃতি সকল ক্ষেত্রে একটা অগ্রসর জায়গা ছিল। খেলাধুলার ক্ষেত্রে তো কোনো দূরেই ছিল না। ফুটবল বলো, সুইমিং বলো, ক্রিকেট, আমাদের ক্রিকেটের তো অধিনায়কই ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের পর্যন্ত আমাদের এই মুন্সিগঞ্জের বেশ কয়েকজন খেলোয়াড় ছিল। অতএব আমি বলি যে আমাদের মুন্সিগঞ্জের যে ঋত গৌরব, সম্মান, যে মর্যাদা, সেই মর্যাদাকে পুনরুদ্ধার করার জন্যে তোমাদের মতো সন্তানেরা, তোমাদের মতো মানুষেরা যদি এগিয়ে আসো তোমরা নিশ্চয়ই মুন্সিগঞ্জের মাটি ও মানুষের ঋত গৌরব আমরা পুনরুদ্ধার করতে পারবো। মহাশিক্ষককে আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তোমাদের ভালো হবে। জয় বাংলা, জয়।